উদযাপন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খানের। আজ সকালে নওদা থানার আমতলায় আবু তাহের খান সাংসদ কার্যালয়ে দলের নেতাকর্মীদের নিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন সাংসদ আবু তাহের খান। শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি দেন, তারপর এক মিনিট শোক পালন করেন এবং সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ভারতবর্ষের আমরা ভারতবাসী হিসাবে এর চাইতে ভালো দিন আমাদের কাছে আর আসবে না। আমরা সকলেই অবগত, দীর্ঘ 200 বছর ইংরেজ শাসনের হাত থেকে বিভিন্ন রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট, এবারে ভারতবর্ষের 74তম স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন ভারতবর্ষের আইনসভার সদস্য সাংসদ আবু তাহের খান মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীনতা দিবস কি? জয়! স্বাধীনতা দিবস কি? জয়! স্বাধীনতা দিবস কি? জয়! পণ্ডিত নেহরু কি? জয়! পণ্ডিত নেহরু কি? জয়! মাওলানা আবুল কালাম আজাদ কি? জয়! মাওলানা আবুল কালাম আজাদ কি? জয়! মাওলানা আবুল কালাম আজাদ কি? জয়! পতঙ্গিনী হাজরা কি? জয়! পতঙ্গিনী হাজরা কি? জয়! নেতাজি সুভাষচন্দ্র বোস কি? জয়! নেতাজি সুভাষচন্দ্র বোস কি? জয়! জননেতা মহাত্মা গান্ধী কি? জয়! জননেতা মহাত্মা গান্ধী কি? জয়! নেতাজি সুভাষচন্দ্র বোস কি? জয়! বিনয় বাদল দীনেশ কি? জয়! বিনয় বাদল দীনেশ কি? জয়! পতঙ্গিনী হাজরা কি? জয়! শহীদ ক্ষুদিরাম বোস কি? জয়! শহীদ ক্ষুদিরাম বোস কি? জয়! শহীদ ক্ষুদিরাম বোস কি? জয়! প্রফুল্ল চাকী কি? জয়! প্রফুল্ল চাকী কি? জয়! অষ্টাধ্যায়ী সূর্য সেন কি? জয়! অষ্টাধ্যায়ী সূর্য সেন কি? জয়! বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতির জনক মহাত্মা গান্ধী কি? জয়! জাতির জনক মহাত্মা গান্ধী কি? জয়! পণ্ডিত নেহরু কি? জয়! মাওলানা আবুল কালাম আজাদ কি? জয়! মাওলানা আবুল কালাম আজাদ কি? জয়! নেতাজি সুভাষচন্দ্র বোস কি? জয়! নেতাজি সুভাষচন্দ্র বোস কি? জয়! বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস, 15ই আগস্ট, 15ই আগস্ট, 15ই আগস্ট। জাতীয় সঙ্গীত শুরু। জন গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, তঞ্জাও সিন্ধু আমাদের কাছে উৎপূর্ণ তাৎপর্যপূর্ণ, কারণ আজকের দিনে 1947 সালের 15ই আগস্ট 200 বছরের ব্রিটিশকে হারিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তাই আজকের দিনটি আমাদের সকলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে আমরা সকল থেকে উঠেই বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন শুরু করেছি, নওদা গ্রাম পঞ্চায়েত, ক্লাব, পার্টি অফিস, বিভিন্ন জায়গায়। এখনও আমাদের জেলা পার্টি অফিসে বেলা 10টায় টাইম দেওয়া আছে, সেখানে পতাকা উত্তোলন হবে। শহীদ আমাদের যিনি ক্ষুদিরাম বোস, তিনি যেভাবে ব্রিটিশের এই যে অত্যাচার অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি যেভাবে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন, সেদিন ভারতবর্ষের মানুষের, আপামর জনসাধারণের মানুষের নাড়া পড়ে গেছিল এবং সেদিনই স্বাধীনতার অর্জনের প্রথম বীজ বপন হয়েছিল, যে যেদিন শহীদ ক্ষুদিরাম বোস ফাঁসির কাষ্ঠে নিজের জীবন বলিদান করছেন স্বাধীনতা আন্দোলনের জন্য। আমরা দেখেছি মাতঙ্গিনী হাজরা এই বাংলায় তার যে আত্মত্যাগ, তিনি যেভাবে মেদিনীপুর ডিএম অফিস ঘেরাও করে যেভাবে পতাকা তুলতে গিয়ে একটার পর একটা ব্রিটিশের বুলেট তার বুকে বিদ্ধ করছে, সে তবুও এই জাতীয় পতাকা ছাড়তে পারছে না, জাতীয় পতাকা তুলবেই তুলবে, দেশ স্বাধীন করবেই করবে। এই যে তাদের চিন্তা, তাদের ভাবনা, নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশের গর্ব, তিনি যেভাবে স্বাধীনতা আন্দোলন নিয়ে গোটা পৃথিবীর জুড়ে যে বিপ্লব তৈরি করেছিলেন,
তার কথা আজকের দিন আমাদের মনে হচ্ছে। আজকের দিনটা এই কারণে আরও বেশি তাৎপর্যপূর্ণ, যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, দীর্ঘ 200 বছরের ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে লড়াই, সেই সাম্প্রদায়িকতা শক্তি আজ মাথা চাড়া দিয়ে উঠছে, আজকে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করছে, একটা রাজনৈতিক দল চক্রান্ত করে বিজেপি দেশটাকে ভাগ করার চেষ্টা করছে, হিন্দুর নামে মুসলিমের নামে আজকে যেভাবে হানাহানি হচ্ছে, যেভাবে অত্যাচার করছে, দাঙ্গা চলছে, এর বিরুদ্ধে আজকের দিন আমাদের শপথ নিতে হবে। আমরা এই জাতিভেদ চাইনি, আমরা চাই ঐক্যবদ্ধ ভারতবর্ষ, যে ভারতবর্ষে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের সংবিধান হচ্ছে ডক্টর আম্বেদকারের নেতৃত্বে তৈরি হয়েছিল, তিনিও তো একজন তফসিলি জাতির মানুষ, তাকেও ভারতবর্ষের উচ্চ শিখরে বসিয়ে ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল। আর সেই সংবিধানের উঠার আঘাত হানছে বিজেপি সরকার, এর বিরুদ্ধে আমাদের আরও বেশি আন্দোলন করতে হবে। আমাদের নেত্রী, বাংলার নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে আজকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছেন, এই বিভাজনের বিরুদ্ধে লড়াই করছেন, এই যে আরএসএস নামক একটা দল যেভাবে দেশটাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সংগ্রাম করছে, সেই সংগ্রামে আমরা সাথী। আমরা চাই এদেশ শান্তিতে থাকুক, এদেশের হিন্দু মুসলমান সুস্থভাবে বাস করুক, আমাদের সংবিধান আমরা যেন রক্ষা করতে পারি, এই হোক আজকের দিনে আমাদের সফল। আজকে যে স্বাধীনতা আমরা প্রতি বছর মেনে আসি, এটা বড় আনন্দের দিন এবং দুঃখের দিন। আবদার খান সবই করে, কিন্তু আমি আমার প্রথমে আমার বাড়িতে ইয়ে করে পতাকা উত্তোলন করেছি, বাড়ি অবশ্য করেছি, তারপর আমি এখানে এসেছি, কিছু কিছু জায়গায় আরও যাবো, আর প্রোগ্রাম আছে। আজকের দিনটার মতো মানে আনন্দ দুঃখ দুটো মিলেই আছে, আমরা সবাই চাই সবাই মিলেমিশে আমরা এই উৎসব বলতে গেলে এনজয় করি সবাই মিলে, এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কারণে। রূপালী নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকোয়া পেট্রোল পাম্পের পাশে, আমতলা, নওগাঁ, মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।